বলে থাকে। একুশের নির্বাচনকে সামনে রেখে পার্টিকে শক্তিশালী করা। দেখুন, লাস্ট তিন চার মাস বলতে গেলে মার্চ মাস থেকে লকডাউন থেকে আমাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটি, সাংগঠনিক অ্যাক্টিভিটি একেবারে স্থগিত, কিছু কেউ করতে পারেনি নর্মাল লাইফ। এখন আস্তে আস্তে তো একটা আবার স্রোতে ফিরতে হবে। সেইখানে আমাদের অনেক দিন থেকে প্রায় পাঁচ ছ মাস থেকে এলাকার অনেক ছেলেমেয়েরা যোগাযোগ করছে পার্টির সাথে, লিডারদের সাথে, যে আমরা জয়েন করতে চাই, আমরা পলিটিক্স করতে চাই। অনেকে দেখুন এখন কী হয়েছে, ইন্ডিয়াতে একটা ইডিওলজিক্যাল ডিভাইড হয়ে গেছে, এক যারা একদিকে ডান দিকে, একদিকে তাদের বিরোধী। সেইখানে যারা এই বিজেপির, যারা হিন্দু ঘরের ছেলেও, তারাও হয়তো পছন্দ করছে না যে এই রকমের হিন্দু মুসলমান রাজনীতি। তারা আজকে দেখছে বাংলায় যে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির শিবিরটা একমাত্র শিবির যাতে লড়াই দিতে পারছে। সেখানে অনেক নন পলিটিক্যাল ছেলে যারা আগে রাজনীতি করেনি, কিন্তু আজকে ভারতবর্ষের এই পরিস্থিতি দেখে তারা বলছে যে না, আমরা এগিয়ে আসতে চাই, আমরা ইনভলভ হতে চাই, আমরা কী করব। তাই সেরকম ছেলেদের যাতে মেইনস্ট্রিমে আনতে হবে, সবাই যে একেবারে ছাত্র পলিটিক্সের মাধ্যমেই ঢুকবে, আমি যেরকম ছাত্র পলিটিক্স কোনোদিন করিনি, ছাত্র পলিটিক্স মাধ্যমেই ঢুকবে হয় না, তাহলে আর ঢুকবে কী করে, জয়েন করবে কী করে? সবার বাবা মা তো নেতা হয় না, কারো যদি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, সে স্টুডেন্ট পলিটিক্স করেনি, কিন্তু তবুও সে আজকে জয়েন করতে চায়, তাকে যাতে কোনোভাবে পার্টিতে জয়েন করে তাদের আমাদের স্রোতে আনা, এটাই মূল উদ্দেশ্য। মানুষ তো তৃণমূলে জয়েন করবে সেটা ওদের জিজ্ঞেস করবে যে ওরা কী দেখে আকর্ষিত হয়েছে, এই উত্তরটা তো ওরাই দেবে, ওরা তো জয়েন করছে, আমরা তো গোলাগুলি দিয়ে ওদের এখানে টেনে আনিনি, নাম্বার ওয়ান। কিন্তু আমি মনে করি যে দুটো কারণ, এক হচ্ছে ডেভেলপমেন্ট, যেটা বাংলায় যা যে যাই বলুন, লাস্ট দশ বছরে আমাদের সরকার আসার পর গ্রাসরুটসে গ্রাম বাংলায় যা উন্নয়ন হয়েছে, যেটা আমি বলি যে প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু প্রকল্প পৌঁছতে পেরেছি, আমি নিজে জানি যে আমরা পৌঁছতে পেরেছি। কেউ অবশ্য এটা মানুষের মানুষের এটা একটা ক্যারেক্টারিস্টিক যে যতই দাও মানুষ খুশি হয় না, সেটা আলাদা। কিন্তু আমি আজকে বলতে পারি যে তৃণমূল ঘর সরকার প্রত্যেকটা বাড়িতে মিনিমাম ন্যূনতম যেটা দরকার লোকেদের সেটা পৌঁছতে পেরেছে, সেটা একটা এক। আর সেকেন্ড হচ্ছে ডেভেলপমেন্ট ছাড়া যে এই আইডিওলজিক্যাল যে ডিভাইডটা আজকে বাংলায় সেটা সারা ভারতবর্ষে চলছে, যে বিজেপির এই কমিউনাল পলিসিটাকে, দেশের যেটা ডেমোক্রেটিক গণতান্ত্রিক যেই সিস্টেমটা, যে আমাদের সেকুলার সিস্টেমটা, ধর্মনিরপেক্ষতার যেটা বেসিক, যেটা আমরা সবসময় টেক ফর গ্রান্টেড করেছি, সেটা আজকে একদম ডেঞ্জারে আছে। তাই সেইটাকে বাঁচাবার জন্য লোকে তৃণমূল কংগ্রেসে আসছে। তাই মনে করছি ডেভেলপমেন্ট এবং অ্যান্টি কমিউনালিজম, এই দুটো জিনিসে আজকে তৃণমূলে লোকে আসছে। কিছুদিন ধরে, কয়েকদিন ধরেই মানে দল বদলটা পশ্চিমবঙ্গে খুব বেড়েছে, গেরুয়া থেকে এই শাসক দলের দিকে আসছে, এটাকে আপনি একুশের নির্বাচনে কিভাবে দেখছেন? আই থিঙ্ক ইটস এ ভেরি পজিটিভ সাইন, কারণ অনেকে কি হয়েছিল 2018-17 অনেক কিছু 19-এর পর যখন ওরা সরকারে আসে, অনেকে দল ছেড়ে চলে গিয়েছিল যে না ওদিকে কিছু কোনো হীরা জহরত পাবো, কিন্তু ওখানে গিয়ে যখন অনেকে দেখেছে যারা একটা দূর, প্রথমে নতুন লোক ফিরছে, আর সেকেন্ড হচ্ছে যারা আমাদের দল ছেড়ে চলে গেছিলো তারা ফিরছে, দুটো। যারা আমাদের দল ছেড়ে গিয়েছিলো তারা গিয়ে দেখেছে বিজেপির আসল রূপ, তারা ফিরতে চায়। আর যারা নতুন লোক, আমি তো সেটাই বললাম যে এক ডেভেলপমেন্ট, আর দুই এই বিজেপির কমিউনাল পলিটিক্সটা থেকে তাই লড়াই করার জন্য তৃণমূলে আসছে। দুটো জিনিস, একটা যেটা বললো এটা আমি অনেস্টলি আনসার করছি, যখন আমাকে আমাকে আরেকটা ছেলেটা বলছিল যখন দেওয়া হয়েছিল আমাদের পাড়াগাঁয়ে, তো জানো যখন কিছু বয় নাম লেখাতে হবে সবাই লাইনে চলে যায় নাম নথিভুক্ত করার জন্য, তো এটার জন্য নাকি এমন এমন ছেলের নাম এসেছিলো যারা অলরেডি টিএমসি করে, তা তাদের বাছাই করা হয়েছে, তাদের বাদ দেওয়া হয়েছে, আর যারা এসছে তারা ফ্রেশ লোক, যারা কোনোদিন কোনো পার্টিটা একভাবে করেনি, তাই জন্য নাম্বারটা হয়তো 400 নয়, কিন্তু যারা এসছে তারা সেটাই মেইন। আর সেকেন্ড হচ্ছে মহিলা পার্টিসিপেশন, একজন এসছে 25-এর মধ্যে, ওয়ান ইজ লো, বাট আই থিঙ্ক ট্রান্সপোর্টের খুব ঝামেলা, অনেকে আসতে পারেনি, বাস নেই, আর অত সকালবেলা অ্যারেঞ্জ করে আসা, বড় জেলা, একটাই প্রোগ্রাম হচ্ছে, তিনটে তো হচ্ছে না। তো আই হোপ এই রিজনে যদি আমরা এটা পঞ্চায়েত স্তরে করতাম বা ব্লক স্তরে করতাম, তাহলে আমার মনে হয় মহিলা পার্টিসিপেশন তো অনেক বেশি হতো। দিদি, হ্যাঁ, যে আমার কাছে না খুব খুব রয়েছে, অনেকেই মানে ভাবে আমাদের সমাজে একটা ধারণা আছে যে রাজনীতি মানে একটা অন্যরকম জিনিস, তো আজকের অনুষ্ঠানটা কিভাবে সেগুলোকে একটু মুছে দেবে বা পথ দেখাবে? আমি তো বললাম, যেটা বললাম যে আমি আমি একটা লিভিং এক্সাম্পল, যে রাজনীতি লোকে যখন আমি এন্টার করছিলাম অনেকে বলেছিলো তুমি কোনোদিন পারবে না, তুমি এই বয়স থেকে এসছো, তুমি গ্রামে গঞ্জে গিয়ে রাজনীতি করবে, তাও তৃণমূল পার্টিতে কেউ বিশ্বাস করে, কিন্তু আমি একটা জলজ্যান্ত এক্সাম্পল যে সব কাজ যদি করতে চাও তাহলে তৃণমূল কংগ্রেস তোমাকে পাথ দেখিয়েই দেবে,
আজকে আমি মনে করছি যে লোকে যে এই 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 বিলিফটা যাতে লুজ না করে, আর্থিক শেষে স্বচ্ছভাবে সংগঠন করে যে সাকসেস পাওয়া যায়, ইট ইজ ভেরি ভেরি পসিবল উইদিন টিএমসি, আর সেই মেসেজটা আমি সবাইকে দিচ্ছি। পাশের বাড়ি মিষ্টি খাওয়াই সে সেখানে যাবে, পরের দিন তার শত্রু বাড়িতে অন্য কিছু খাওয়ালে সে সেখানে হলো, এটা 10% লোক সবসময় করে এদের নিয়ে আর কি। আজকে কতজন জয়েন করে? আপনি তো দেখলেন অ্যারাউন্ড এই ব্যাচের অ্যারাউন্ড 25-30 জয়েন করেছে। আচ্ছা, এদের দলে একটা জায়গা করে দেওয়া হবে এরকম একটা কথা লেখা? দলে জায়গা অবভিয়াসলি করে দেওয়া হবে, তারা নিজেরা যেই বুথে আছে সেই বুথে সংগঠনের সাথে যাতে তারা পলিটিক্যাল প্রোগ্রামে যুক্ত হতে পারে সেটা করা হবে। এখন সবাইকে নিয়ে দলের জেনারেল সেক্রেটারি করা যায় না, ইটস নট পসিবল, কিন্তু যারা এসছে যাদের বাড়ি যেখানে সেই বুথে সেই সংগঠনে বা সেই ব্লকে ডিপেন্ডিং অন দেয়ার শিক্ষা। এই কথার মধ্য দিয়ে কি কোথাও কি একটা ভবিষ্যৎ কথা বলা হচ্ছে যে এদের একটা ভবিষ্যৎ গড়ে দেওয়া হবে? আমি তো সেটাই আপনাদের বলছি যে ভবিষ্যৎ কি গড়ে দেওয়া হবে। আমি তো পরিষ্কার বললাম যে যারা ভাবে যে এইটার মধ্যে আজকে আজকে ইন্ডিয়াকে বাঁচাতে হবে, তৃণমূল কংগ্রেস ইজ দ্য ওনলি পার্টি দ্যাট ইজ ফাইটিং কমিউনাল ফোর্সেস, সেইখানে দাঁড়িয়ে আর মমতা ব্যানার্জির ডেভেলপমেন্টের সাথে যারা অনুপ্রাণিত হয়ে যারা আজকে জয়েন করেছে তাদের জন্য সংগঠন করে পার্টি অবভিয়াসলি জায়গা করে যাবে। এখন যদি লোকে ভাবছে কালকে জয়েন করেছি বলে কালকে বিশাল বড় চাকরি পাবো আর আগামী দিন ভীষণ বড় আমার আমদানি হবে, তা সেই লোকের জন্য আমাদের পার্টি নয়, পরিষ্কার বলে দিচ্ছি। তাই কোনো তাদের ভবিষ্যৎ বা তাদের ইয়ে করার আমি কোনো গ্যারান্টি দিচ্ছি না, তারা দলের সাথে যুক্ত হবে, দলের মানসিকতা ভেবে আর দলের পথে চলে সেই দেশের জন্য কাজ করতে চায়, জেলার জন্য কাজ করতে চায়, সেই মানুষের জন্য আজকে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।